Namaste. নমস্কার। সত্য ধর্ম উপাসনায় শাস্ত্রপাঠ একটি বিশেষ অঙ্গ। আজকে আমরা শাস্ত্রপাঠ নিয়ে কিছু আলোচনা এবং বক্তব্য রাখব। আমাদের প্রশ্ন আসতে পারে, মানব জীবনে ধর্মের প্রয়োজন কেন? মানব জীবনে ধর্মভিন্ন জীবন ধারণ করার উপায় নেই। সৃষ্টিকর্তা পরমপিতা তার সৃষ্টি সম্ভারে যে সকল জীবের সৃষ্টি করেছেন, তন্মধ্যে মানব জীব সর্বশ্রেষ্ঠ। সৃষ্টিকর্তা অনাদি অনন্ত বিভু সর্বশক্তিমান জগৎপিতা মানবগণকে সীমিত স্বাধীনতা প্রদান করেছেন এবং তার অফুরন্ত করুণাবশত যে সীমাহীন সুযোগ সুবিধা অন্যান্য জীব অপেক্ষা মানবগণকে অধিক মাত্রায় প্রদান করেছেন, তার দ্বারাই অনুমেয় হয় মানব শ্রেষ্ঠ জীব। মানবগণকে সহজাত জ্ঞান দানের মাধ্যমে যে চিন্তা শক্তি অর্পণ করেছেন এবং মানবের দৈহিক গঠন প্রণালীর দ্বারা তার চলৎশক্তি চিন্তাশক্তি কর্মক্ষমতা পরিকল্পনা গ্রহণ ও পরিকল্পনা রূপায়ণ ক্ষমতা প্রদান করেছেন, সবই রহস্যাবৃত্ত। অন্যান্য প্রাণীগণকে ওই সকল ক্ষমতা বা শক্তি অনুরূপভাবে প্রদান করেননি। সুতরাং মানবগণকে মঙ্গলময়ের মঙ্গল ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত সৃষ্টির রহস্যের খেলায় যে বিরাট পরীক্ষার সম্মুখীন করেছেন তা অনন্ত সাধনার ক্ষেত্র বিশেষ। আর সেই বিশাল রহস্য ক্ষেত্র মাঝে যে সকল উপাদান সাধনার নিমিত্ত উপহার দিয়েছেন তাকে বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রকে সাধনা জগৎ বলে আখ্যা দেওয়া যায়। আমরা প্রতি মুহূর্তে ঈশ্বরের যে অফুরন্ত আশীর্বাদ ভোগ করে চলেছি এবং তার করুণা লাভ করে চলেছি তা তুলনাহীন। সুতরাং মানবের একমাত্র কর্তব্য সৃষ্টি স্থিতি লয়কর্তার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করা, সদা সর্বদা সেই পরম মঙ্গলময়ের প্রতি আনুগত্য সহকারে স্মরণ রাখা। মানব জীবনের সাফল্য লাভের জন্য ধর্মপথে চলা একান্ত প্রয়োজন। আর সেই ধর্মপথেই সাধনা বলে মঙ্গলময়ের মঙ্গল রাজ্যে প্রবেশ করাকে ধর্মপথ কহে। সত্য ধর্মগ্রন্থে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে, এই ধর্মপথে নিম্নোক্ত সাধনার ফল লাভ করা সম্ভব। প্রথমত, মানব জন্মের সার্থকতা সম্পাদন। দ্বিতীয়ত, জীবাত্মার বিনাশ সাধন বা পরমাত্মার জীবত্ব বিনাশ। এবং তৃতীয়ত, ভগ্নাংশের অখণ্ড আকারে পরিবর্তন সাধন। এ বিষয়ে বিশদ বিবরণের জন্য সত্যধর্ম গ্রন্থখানি মনোযোগ সহকারে অধ্যয়ন করা, তৎসহ তত্ত্বজ্ঞান সাধনা ও উপাসনা গ্রন্থগুলি উত্তম রূপে পাঠ করা ধর্মার্থীর কর্তব্য। বিশ্বের যে কোনো আদর্শবান ধর্ম সম্প্রদায় ব্যক্তি ওই মহান গ্রন্থগুলি অধ্যয়ন দ্বারা পরমেশ্বর সম্পর্কীয় পরলোক বিষয় এবং আধ্যাত্মিক বিষয়ে জ্ঞানলাভের দ্বারা সত্য ধর্ম বিষয়ে এক চরম অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন আসবে, ঈশ্বরকে বিশ্বাস করার উপায় কি? যদি পরমেশ্বর সম্পর্কে কারো কোনো দ্বিধা বা সংশয় থাকে, তিনি অবশ্যই কতগুলি বিষয়ে কৌতূহলবশত ভাবতে চেষ্টা করবেন। জগতের যাবতীয় পদার্থ, অদ্ভুত অদ্ভুত সৃষ্টি, সূক্ষ্মাতি সূক্ষ্ম সৃষ্টি, বিশাল বিশাল সৃষ্টি, মহাবিশ্বের রহস্যময় গ্রহ নক্ষত্রাদির অবস্থান, সূর্যমণ্ডলের ক্রিয়াকাণ্ড এবং তাদের প্রতিনিয়ত যেসব কার্যাদি সৃষ্টির ফলে জীবজগতের জীবন ধারণের ব্যবস্থাদি সুচারুরূপে সুসম্পন্ন হচ্ছে, তার পেছনে যে বিশাল রহস্য লুকানো আছে
নিশ্চয়ই যেন কাহারও অদৃশ্য হাত অহরহ কাজ করে চলেছে, কাহারও নির্দেশ মতো এসব সংঘটিত হচ্ছে, তাই নয় কি? কিন্তু আমাদের সাধারণ চিন্তার দ্বারা বা আমাদের সীমিত জ্ঞান দ্বারা নির্ণয় করা সম্ভব হচ্ছে না। অথচ আমাদের সৃষ্টির মূল উৎস, জগৎ সৃষ্টির মূল উৎস জানার এক প্রবল কৌতূহল সকলের মনে ঘুরে ফিরে পাক খাচ্ছে। সুতরাং যে সকল প্রক্রিয়ায় অথবা জ্ঞানের দ্বারা অনাদি অনন্ত সৃষ্টি স্থিতি লয়কর্তা পরম পিতার সম্পর্কে জানা যায়, তদ বিষয়ে অন্বেষণ করা একমাত্র ঈশ্বর সম্বন্ধে প্রত্যয় করার সহজ উপায়। যদি মনে করা যায় যে আমরা যে পৃথিবীতে অবস্থান করছি সে পৃথিবীটা মহাশূন্যে ভাসমান অবস্থায় একটি নির্দিষ্ট কক্ষে প্রতিনিয়ত পাক খেয়ে খেয়ে পৃথিবী থেকে 14 লক্ষ গুণ বড় সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, যার ফলে দিন রাত প্রাপ্ত হচ্ছি, আবার বিশাল গোলাকার অগ্নিপিণ্ড ওই কোটি কোটি বছর ধরে একটি নির্দিষ্ট অবস্থানে স্থিরভাবে সৌরজগৎকে তার নিজস্ব সৃষ্ট আলো ও উত্তাপ দ্বারা সতেজ রেখেছে, যার ফলে পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটেছে, জীবের আবির্ভাব সম্ভব হয়েছে, এসব দ্বারাও কি বুঝতে বাকি থাকে যে এর পিছনে কোনো অসীম শক্তি অবশ্যই বর্তমান এবং তার নিয়ন্ত্রণেই সব কিছু হচ্ছে? সুতরাং সাধনা বলেই দিব্য দর্শন দ্বারা যে সকল মহাপুরুষ তাদের অভিমত প্রকাশ করেছেন এবং প্রামাণ্য উৎকৃষ্ট পুরাণাদি পাঠ এবং ঈশ্বর প্রদত্ত সহজ জ্ঞান দ্বারাও ওই প্রশ্নের অনেক উত্তর পাওয়া সম্ভব। এই বিষয়ে সত্যধর্ম মতে তত্ত্বজ্ঞান সাধনা ও তত্ত্বজ্ঞান উপাসনা গ্রন্থদ্বয় সকল সম্প্রদায়ের মানুষকে স্থির সিদ্ধান্ত গ্রহণে নিশ্চিত বিধান দেবে। এখন প্রশ্ন আসতে পারে, সত্যধর্ম গ্রন্থখানি কতটা বিশ্বাসযোগ্য? সত্যধর্ম গ্রন্থখানি কতটা বিশ্বাসযোগ্য এই প্রশ্ন যদি কোনো ধর্মার্থীর মনে উদয় হয়, তাহলে সর্বপ্রথম তাকে সত্যধর্ম কাহাকে কহে সেই সংজ্ঞাটি জানতে হবে। সত্যধর্ম কাহাকে কহে? যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে ও থাকিবে। যে ধর্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরম পিতার একমাত্র অভিপ্রেত এবং যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে তাহাকে সত্য ধর্ম কহে। সকলকে নমস্কার জানিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।